কর্মচারীর তিনটে কোয়ালিটি শুনে না, কর্মচারীর একটা কোয়ালিটি হচ্ছে মালিক কর্মচারীর বলার আগে পয়সা দিয়ে দেয়। কিছু কর্মী মালিকের কাছে এত বিশ্বস্ত থাকে যে মালিকের ভান্ডারের চাবিটা কর্মচারীর কাছে থাকে, থাকে না, থাকে না? কিছু কর্মচারী এমন থাকে মালিক তাকে বিশ্বাস করে না, যখন সেখান থেকে সরে যায় তো আরেকটা করছে বলে যায় এই দুটো মাল রইলো, দেখবি খেয়াল করবি তো, নজর রাখবি একটু, বলেন না, বলেন না। হালাকে কর্মচারী ও দুটো কর্মচারী এটা, এ যখন চলে যাচ্ছে মালিক তখন এই কর্মচারীকে বলে যাচ্ছে বাকিগুলোকে তুই নজরে রাখবি, বলেন না, বলেন না। কর্মচারী ওটাও কর্মচারী, কিছু কর্মচারী আছে চেয়ে চেয়ে মালিকের কাছে পয়সা পায় না, আর কিছু কর্মচারী কখন পেয়ে যায় বাকি কেউ জানতেই পায় না। আল্লাহু আকবার। এই সিস্টেম কোরআন থেকে চুরি করা, কোরআন থেকে চুরি করা, কোরআন থেকে চুরি করা। আল্লাহ পাক শুনেছেন, ওলামাদের জিজ্ঞাসা করে আল্লাহ পাক শুনেছেন, আমার যে বান্দাটা আমার জিকিরে, আমার তেলাওয়াতে, আমার ইবাদাতে, আমার কাছে সিজদাতে কাঁদতে কাঁদতে সময় নষ্ট হয়ে গেছে, আমার কোরআনে পাকে তেলাওয়াত করতে করতে সময় চলে গেছে, আমার কাছে চাওয়ার টাইম পায় নাই, আমি আল্লাহ চাহিদে ওয়ালাদের থেকে তাকে অনেক বেশি দিয়ে থাকি, বেশি দিয়ে থাকি, ও চেয়ে পায় নাই না চেয়ে বেশি পেয়ে গেছে। কারণ ইয়ে কর্মী প্রমাণ করিয়েছে, ছটায় ডিউটি ছিল আমি পাঁচটায় এসেছি, আটটায় ছুটি ছিল দশটায় গেছি, সবাই চলে গেছে, কারখানা বন্ধ করে আমি গেছি, তো মালিক দেখেছে কর্মচারী সবাই ডিউটি টাইম এসে চলে গেছে, এ আগে এসে গেট খুলেছে আর সবাই চলে গেলে বন্ধ করে গেছে, ও চাবি এনে খুলেছে আর চাবি মালিককে বুঝিয়ে দিয়ে গেছে। তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন ওই মালিক ওকে পয়সা যেমন বেশি দেয়, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে অনেক বেশি দিই। আপনি কি আল্লাহকে মালিক বানাতে পেরেছেন? এই জন্য খুতবাতে শুনিয়েছিলাম, খুতবাতে শুনিয়েছিলাম, তিনি শ্রেষ্ঠত্ব থাকার জন্য নির্দিষ্ট কাজ দিয়েছেন। কি বাবা জলসে বুঝতে পারছেন না, শুরু করে গল্প ধরবো, ভ ভ করে জলসা হচ্ছে, তা হু করে শুনছি খালি। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনদার সুদীমাম সেরা, কোন ছেলে যদি ক্লাস ফোরে 30 বছর থাকে, কোন ছেলে যদি ক্লাস ফোরে 30 বছর থাকে আর তাকে জিজ্ঞাসা যদি বলে আমি খুব মজবুত করে পাক্কা করছি, তো এই ছেলেটাকে সত্যিকারের ইতিহাসের ঘটনা জানতে পাবে, ভূগোলের মাথায় জীবনে ঢুকবে? এই যে ছেলেটি 30 বছর শুধু খালি ক্লাস পড়ে আছে, ও উপরে চাপে নাই, খালি ওই ক্লাস পড়ে 30 বছর আছে, এই জন্য আমি একবার পুরো ক্লাসের পড়াগুলোকে পাকা করে নিচ্ছি। এইতে বলে যদি 30 বছর পরে লোকে কে বুদ্ধিমান বলবে না মাথা মোটা? হ্যাঁ জোরে কথা বলে দিলে মাথা, একে জ্ঞানী ছেলে, বুদ্ধিমান ছেলে, ভালো ছেলে না গোবর ডাঙা কোনটা? এই জোরে বলো না। জল সাথে গিয়ে শুনবেন 40তম নবী দিবস হচ্ছে, 40তম কত? 40তম। তারা চ যাই দেখি কি হচ্ছে, 40তম নবী দিবস হচ্ছে, আর গিয়ে দেখি সেই একটাই গল্প চলছে, কি আমাজান আমিনার কোলে টুকটুক একটা বাচ্চা হলো, আকাশ থেকে চাঁদের আলো ঘনি চলে এলো, ও মা
জমিয়ে গেল, আমি আর বাচ্চাটা গলে পড়েছিল, কেউ নিয়ে গেল না বাবা। সন্ধ্যার কাছাকাছি কাছাকাছি ওই হালিমা উঠ নিয়ে এসেছে, রোগা দুর্বল চলে না, মক্কার মেহেরা বলে একে ছেড়ে দিস না, খেয়ে ফেলবে বাবা। চল্লিশ বছর ধরে সালা ক্লাস পরেই চলছে, এইরকম মাথা মোটা বক্তারা বক্তৃতা করে, আপনাদের আর খারাপ খারাপ বলে আমি আর বদনাম করব? বলুন আমাদের কৃষক কি বলছেন? আপনি প্রতিবাদ করতে পারলেন না যে ভাই কতদিন ছেলে বোয়াবেন এবং বড় ছেলের ঘটনাটা বলুন? সেই ফলেই পড়ে আছে এখনো পর্যন্ত। দাদু শুনতে শুনতে মরে গেল, বাপ শুনতে শুনতে মরে গেল, তোমার তো চুলদাড়ি পেকে বেঁকে উল্টো দিকে ঘুরে গেল, ও মাল এখন যে হাঁ করে শুনছে, দেখুন পাগলাদের দিয়ে সংসার করে রে। কি জি সেই কি একটা কবিতা আছে, আমি তো লেখাপড়া কম জানি আর কি বলবো, কি যে বাহিরের দিকে মরি আছে যত ভিতরের দিকে, না কি বলে বলো না, সব চালাক মাল এখন টেপে যাচ্ছে বলে না, ভিতরের দিকে মরে যাচ্ছি যত বাহিরের দিকে তত, আর গুনতিতে মরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মতো। 80 বছর হয়ে গেল ওই একই ঘটনা চলছে। ওকে বলো ও ভাই তো আল্লাহ নবী হালিমার ঘর থেকে বার হয়ে আর কি করেছে বলো, বলছে ওটা থাক, ও জিন্দগিতে নামাজি হবে হ্যাঁ, আমার সঙ্গে জিদ করে আমাকে হারাবে কোনো বুদ্ধি পায় নাই। তখন একজন ভালো বক্তার নাম বলবো না, পশ্চিমবাংলার নাম করা বক্তা, ওই দোষ খালি জামায় নামাজ করলে হবে, আল্লাহর নামে 40 বছর নামাজ হয় নাই, তাতে কি হয়েছে? আমার মনে মনে হলো যে ছাগল কি করে যে মরানো হয়েছে, আমি তো অবাক হচ্ছি, আল্লাহ নবী কবচ নামাজ পড়ে নাই, জোরে বলো, এরাও বলে না 40 বছর। তো আল্লাহ নবীর জীবনে 40 বছরের পরে নামাজ পড়ে হচ্ছে যে ছাগল, তো নবী তো 40 বছর পরে পড়বে, নামাজ তো এসেছে 40 বছরের পরে না আগে, পরে তুই পরে পড়েছে, কিন্তু রসুল তো বলে গেছে তোর 10 বছরের পাঁঠাটা যখন বড় হবে তখন ঝাঁপ টামেলো কিন্তু খাসি করে মাদ্রাসায় নিয়ে যাবে, ওটা বলে নাই? ও আর ওটা বলে নাই, ও জাতিকে ওটা শোনাচ্ছে আমাকে হারানোর জন্য, যে নবী তো 40 বছর নামাজ পড়ে না, ও মারা মারা কোনো কেসে নামাজ করে বুড়ো বয়সে বলবি হবে, এটা যুক্তি হলো? যুক্তি হলো? এইসব কথা যাদের মুখ থেকে বার হয় কত বড় মৌলিবার বুঝে লো বাবাজিরা সোনার লালেরা জ্ঞানীজনরা সুদীপরা আপনাকে শুনিয়ে দিয়ে গেছে জলতা করে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহি ওয়া বারাকাতু, এটা মনে মনে পাবে হুজুর ফুপিয়ে কেঁদেছে, ও শুনে হু হু করছে, কিছু বোঝে নাই বোকা কথা, আল্লাহ যেটা বলেছে বারহাক সত্য ভুল না, কিন্তু তিনি মাপকাঠি মেপে বলেছেন, আপনার মতো উদুম বলে নাই, কথা বুঝেছেন না বোঝেন নাই? আল্লাহ পাক যেখানে শুনিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আয়াতটা সম্পূর্ণ নয়, ওদের জিজ্ঞাসা করে আয়াতটা সম্পূর্ণ না, এই আয়াতটা অর্ধেক, এই আয়াতটার আগে আরো কিছু কথা আছে তারপরে বলেছে, সেটা কি? সেটা হচ্ছে কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। শব্দ মনে রাখবেন, আমি আপনাকে ফর্মুলা বলে দিয়েছি, ফর্মুলা শিক্ষিত ছেলে হলে বুঝে যাবে, আর বোকা হলে শুধু মাথা নাড়বে, তখন বুঝতে হবে ভিমরি রোগ আছে, কিসের রোগ বলো? মিরগি রোগ আছে, মাঝে মাঝে খিচুড়ে ওদের খিচুড়ি, বোকা কোথায়,
ফর্মুলা বোঝো না বোঝো না, একটা অঙ্ক করে দিলাম আর ছাত্রদের বললাম এই ফর্মুলাতে বাকি সব অঙ্কগুলো হবে, হ্যাঁ না না? যদি বলেন হ্যাঁ না না, তো এবার আপনাকে প্রত্যেক আয়াতের ফর্মুলা পাঁচটা বলে দিচ্ছি কি, আপনাকে প্রথমে তার গোলাম প্রমাণ করাতে হবে, তবে চাইলে পাবে তাহলে জুতো খেতে হবে জুতো। যে গোটা জীবনে কারখানায় ঢোকে নাই, জীবনে কারখানায় কাজ করে নাই, কারখানাকে চেনে না, কারখানার সঙ্গে পরিচয় নাই, ম্যানেজারকে তাই জানে না, কথা বলেন না, ও এসে বলছে আপনার কারখানার সামনে দাঁড়িয়ে আছে আমাকে কিছু লোন দিন, লোন দেবে না পেটাই দেবে, এ লোন দেবে না ঢিমোবে, কথা ও ধোলাই দেবে না লোন দেবে। তো আপনি আগে বান্দা প্রমাণ করান, এখানে আয়াতটা শুনিয়ে দিচ্ছি, কুল্লিয়া ইবাদী আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও নবী বলে দাও বান্দারে মন আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হয়ো না রহমতে মোর আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। ও আমার হাবিব, আমার বান্দাকে বলো যে আমার বান্দা প্রমাণ করিয়েছে আমি মালিক যে স্বীকার করেছে আর কর্মচারী বলে প্রমাণ করিয়েছে আমি তাকে বলেছি রহমত থেকে নৈরাশ হবি না। তুমি তো বান্দা প্রমাণই করাতেই পারো নাই, আরে কর্মচারী হলো সে কারখানার মালিকের ইচ্ছা অনুযায়ী পছন্দ অনুযায়ী পোশাক পরে কারখানা ঢোকেছে, হ্যাঁ না না? আপনি ইন্ডিয়ান কোম্পানির যে কোনো পাম্পে তেল নিতে যান দেখবেন কর্মীকের গায়ের পোশাক আলাদা, দেখলে বুঝবে ইন্ডিয়ান এয়ারলাইন্স এর কাজ করে, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আপনি ওখানে গিয়ে এইচপি তে যান তো দেখবেন এইচপি লোকের পোশাক, জোরে বলো, আলাদা। আর আপনি একটুখানি সরে রিলায়েন্স এ চলে যান তো দেখবেন রিলায়েন্স এর কোম্পানির পোশাক, জোরে বলো, খ্রিস্টান তার পোশাক পছন্দ করেছে, বেঈমান তার পোশাক পছন্দ করেছে, মুসলমানের বাচ্চা হিন্দুদের বাচ্চা সেজে বসে আছে সব সালাত পোশাক পরে বসে আছে, একটা মুসলমানের পোশাক দেখো তো ও দাড়ি রাখতে কষ্ট হয়, দাড়ি চাচতে মজা লাগে, ও দাঁড়িয়ে পেশাব করতে মজা লাগে, বসতে কষ্ট হয় আর মুসলমান বলে আমার পরিচয় দেয়, ছি 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 ছি, তুমি তো মালিকের ইউনিফর্মটাই মানো না, হে তোমাকে কলেজে ঢুকতে দেবে না ঝাড়া মারবে, আরে কলেজে ঢুকতে গেলে ইউনিফর্ম নিয়ে ঢুকতে হবে, রোল নাম্বার কি আছে দেখবে না, ইউনিফর্ম দেখলে গার্ড পাস করে দেবে, হ্যাঁ না না? আর ক্লাসে ঢোকার আগে তোমাকে স্যার দেখে বুঝে নেবে এ মালটা আমাদের মাল নয়, এই খাতা লাগে প্রেজেন্ট খাতা লাগে, তো প্রেজেন্ট খাতা এনে দেখে খাতা কোথায় বাড়ি বাবা, নিউ টাউনে, এখানে কি করছো, স্যার পড়ব, কোন ক্লাসে বল ভর্তি হয় নাই, বলবে স্কুলে ভর্তি হয় নাই ক্লাসে নেবে, জোরে বলে ক্লাসে নেবে, আর ইউনিফর্ম না তাহলে ঢুকতে দেবে, তো তুমি যে গেঞ্জি পরে মসজিদে ঢুকলে কি লজ্জায়, লুঙ্গি পরে ওরকম ঢুকলে কি করে, খালি মাথায় ঢুকলে কি করে, দাড়ি চেঁচে ঢুকলে কি করে, প্যান্ট পরে ঢুকলে কি করে, তোমার নবী তোকে পোশাকে ঢুকতে বলে নাই, তোমাকে তো বাস স্ট্যান্ডে দেখলে বোঝা যায় না মুসলমানের বাচ্চা কি কার কাছে হায়ার করা মাল, বিবি বরকা পরে বাসে চাপে আর ও দাড়ি চেঁচে বুড়ি টান, মনে হয় বাড়ির কাজ করা লোক যাচ্ছে, কথা বোঝেন না?